বিশ্বের সর্বপ্রথম মুক্ত সোর্সের ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রা হল বিটকয়েন। 2009 সালে জাপানের সাতোশি নাকামোতা নামের ছদ্মনামী এক ব্যক্তি বা গোষ্ঠী শুরু করে বিটকয়েনের প্রচলন, যদিও পরে এই নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অস্তিত্ব মেলেনি। গ্রাহকের সাথে গ্রাহকের সরাসরি যোগাযোগে অনলাইনে লেনদেন হয় বিটকয়েন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান সহ বিশ্বের মোট 69টি দেশে বিটকয়েনে লেনদেনের সরকারি স্বীকৃতি রয়েছে, তবে বাংলাদেশ সহ 6টি দেশের সরকার বিটকয়েনকে নিষিদ্ধ করেছে। বর্তমানে এক একটি বিটকয়েনের মূল্য বাংলাদেশি টাকায় প্রায় 50 লাখ টাকা। দেশে বিটকয়েন নিষিদ্ধ হলেও এর লেনদেন থেমে নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য বলছে, বিদেশি কিছু গেম খেলতে বিটকয়েনের প্রয়োজন হয়। তরুণ সমাজের বড় একটি অংশ গোপনে সেসব গেম খেলছে, আর এতে অনলাইনে লেনদেন হচ্ছে বিটকয়েনের মাধ্যমে। টিকটক, লাইকি, স্টিমকার, ডেটিং অ্যাপ সহ নানা কিছুর লেনদেনও হচ্ছে বিটকয়েনে। এগুলোর মূল সার্ভার দেশের বাইরে। জুয়ার সাইটে বাংলাদেশে লেনদেনটা হয়, কিন্তু বেনিফিশিয়ারি কিন্তু বাংলাদেশে থেকে টাকাটা ড্রাইভ আউট করে নিয়ে যাচ্ছেন, সেই টাকাটা কিন্তু আর বাংলাদেশে থাকছে না। দেশে বিটকয়েনের লেনদেন যত বাড়ছে, উদ্বেগ উৎকণ্ঠাও তত বাড়ছে। কারণ জঙ্গি অর্থায়ন থেকে শুরু করে মাদক, অস্ত্র কেনাবেচা সহ অবৈধ সব লেনদেন বিটকয়েনের মাধ্যমে হচ্ছে বলে জানান র‍্যাবের মুখপাত্র। বিটকয়েন সহ বিভিন্ন যে অনলাইন যে মানি ট্রানজ্যাকশন, যে লেনদেনের বিষয়টি আছে, ভার্চুয়াল যে ওয়ালেটের মাধ্যমে লেনদেন, এই ক্ষেত্রটাই বেশি ব্যবহার করছেন। এই ক্ষেত্রে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে র‍্যাবও তৎপর আছে। বিটকয়েনের অবৈধ লেনদেনে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত 16 জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আশিক মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।